ডার্মা রোলার সবারই খুবই মানে প্রশ্ন থাকে যে আসলে ডার্মা রোলার আমরা কিভাবে ইউজ করব এবং কত মিলিমিটার ইউজ করব। আপনারা দেখেন যে ডার্মা রোলারের গায়ে লেখা আছে যে কত মিলিমিটার, 0.2, 0.25, 0.3, 0.5, 0.75, 1, 1.5, 2, 2.5, 3. আসলে চুলের জন্য আইডিয়ালি হচ্ছে 0.5 mm, কিন্তু আমরা সাধারণত ইউজ করি 1 mm। কারণ হচ্ছে কি যে রোগীর যেহেতু চুল থাকে এই জন্য হচ্ছে যে 1 mm ব্যবহার করা হয়। আপনারা একটু কম জোরে ব্যবহার করবেন। এটা হলো একটা ইনটেক বক্স, হচ্ছে যে এটা ডার্মা রোলারটা নিলেন, নিয়ে এইভাবে রাখবেন, তারপরে এই ক্যাপটা এভাবে করবেন, এভাবে ডার্মা রোলারটা, তারপরে আমরা যেটা করবো রোগীর মাথা পরিষ্কার করবো। রোগীর মাথা প্রথমে আমরা রেগ্রিসল দিয়ে পরিষ্কার করবো, ক্লোরেগ্রেডিন দিয়ে পরিষ্কার করবো, পরিষ্কার করে এটা মুছতেও পারি নাও মুছতে পারি, নাও মুছতে পারি। আমি এখানে মুছে নিচ্ছি। এখন হচ্ছে যে ডার্মা রোলার ব্যবহারের নিয়ম যেটা সবাই জানতে চান, যে কিভাবে দেবো ডার্মা রোলার ব্যবহারের নিয়ম হচ্ছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, আবার এভাবে শুরু করবেন, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4. এটা হলো ডার্মা রোলার ব্যবহারের নিয়ম। আপনারা সপ্তাহে একবার বেশি সাধারণত ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে হালকা একটু ব্লিডিং পয়েন্ট দেখা যাচ্ছে, একদম হালকা, খুব বেশি জোরে চাপ দেবেন না, বেশি ব্লিডিং যাতে না হয়। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে যে আমরা মিনোক্সিডিল দেওয়ার আগে ডার্মা রোলার ব্যবহার করব, না মিনোক্সিডিল দিয়ে ডার্মা রোলার ব্যবহার করব, না মিনোক্সিডিলের সাথে ডার্মা রোলার ব্যবহার করব। তিনটা ভাবেই ডার্মা রোলার ব্যবহার করা যায়, একটা হলো মিনোক্সিডিল দেওয়ার আগে, একটা হলো মিনোক্সিডিল দেওয়ার সময়, একটা হলো মিনোক্সিডিল দেওয়ার পরে। আপনাদের খেয়াল রাখতে হবে যে খুব জোরে যাতে ডার্মা রোলার প্রেস না করা হয়, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে ডার্মা রোলার ব্যবহারের পর অবশ্যই আপনারা একটা পানিতে ধুয়ে ফেলবেন, যেহেতু নিজের ডার্মা রোলার নিজে ব্যবহার করবেন, এই জন্য কোনো স্যাভন বা এক্সিসন বা ক্লোরেক্সিডিন বা এই জাতীয় জিনিস দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর খুব বেশি বার মানে যে খুব বেশি জোরে চাপ দিয়ে, খুব বেশি রক্ত বের করে, খুব বেশি ব্যথা নিয়ে ডার্মা রোলার ব্যবহারের প্রয়োজন নেই, আর প্রতিদিনই ব্যবহারের খুব একটা প্রয়োজন নেই। আশা করি আপনারা সবাই ডার্মা রোলার বিষয়ে আপনাদের যে প্রশ্ন আছে সেটার উত্তর পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন।